সেদিন মদিনার মহিলারা রে নবীর মায়ায় কান্দে গোপা রান্নাঘরে যায় না এ রাঙ্গামাটির মা বোনেরা কারাসকে ঘরের বারিন্দায় বসে কান পাতিয়া নবীর আওলাদের কথা শুনতেছো কারা আরামের ঘুম হারাম করে বসে আছো আমার মন বলে তোমাদের হাসর হবে মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী কাঁদতেছে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া শেষ যাই পরে কান্তে কান্তে সারাটা দিন পার হয়ে গেল আমার নবীর খবর পাওয়া গেল না সেদিন মদিনার যুবকেরা নবীর তালাশে ঘুরতেছে আমি আজকে রাঙ্গামাটির মানুষদের উদ্দেশ্যে জানতে চাই আজকে যদি নবী এইভাবে কান্তো দুনিয়ায় থাকতো নবীজি পাওয়া যায় না আপনারা নবীর তালাশে যাইতে কে কে রাজি আছেন হাত তুলে ওগো মদিনার নবী মক্কায় তোমার জন্ম মক্কাবাসী তোমারে মারে বাংলাদেশে 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর তোমার ভাগলের হাত তুলে তোমার পক্ষে থাকে একবার বলুন আল্লাহু আকবার বলুন হাত যারা নবীর পক্ষে তুলেছেন আমার আল্লাহ আপনাদের হাত দেখছে কিনা হাত দেখছে একবার বলুন আল্লাহু আকবার বাবারে ভাইরা শুন আমার নবী কান্দে সারা দিন পার হয়ে গেল রাত্র পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল রাত্র পার হয়ে গেল তিন দিন যেদিন পার হয়ে যায় মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারো দোকান সেদিন খুলে না খেলার মাঠে কেউ যায় না ব্যবসা বাণিজ্যে কেউ যায় না আমার নবীর ব্যথায় শুধু কান্দে তিন দিন যেদিন পার হয়ে যাবে আবু বকর ওমর দুইজন এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে পাগলের মতো দৌড়াই যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে এক জাক রাখাল খেজুর বাগানের ভিতরে বসে কি যেন পরামর্শ করছেন ডাকছেন আবু বকর ওমর দুইজনে মিলে ও রাখালেরা তোমরা এই খেজুর বাগানে বসে কি যেন ভাবছো জানতে চাই তোমরা কোত্থেকে আসছো পরিচয় দাও পরিচয় দিচ্ছে আবু বকর পরিচয় দিচ্ছে ওমর আমরা মদিনার শহর থেকে আসছি শহরের মেহমান আমার নাম আবু বকর সঙ্গে আছে ওমর আজকে তিন দিন হলো রে রাখালেরা আমার মায়ার নবীরে পাই না ওমর বলছে রে রাখালেরা আমি উমর তোর বাড়ি লইয়া গিয়েছিলাম নবীজির মাথা কাটার জন্য আল্লাহর কসম নবীর সুন্দর চেহারা দেখে আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আজকে তিন দিন হলো এই নবীর সুন্দর চেহারা দেখি না আমি উমরের কলিজা মানে না একটা রাখাল দাঁড়িয়ে বলছে আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি রে আবু বকর ওমর তিন দিনের কথা আবু বকর বলেছো সুন্দরের কথা উমর বলেছো ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল আবু বকর রে সোনার পুতুল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কান্দতেছে আবু বকর ওমর দুইজন দৌড়াইয়া যাইতে চাইলে রাখালেরা বাধা দেয় এরে আবু বকর দৌড়াইয়া যাইতে চাইলে বাধা দেয় রাখালেরা এরে আবু বকর ওমর তোমরা যেও না যাওয়ার আগে কথা দাও ইনি যদি তোমাদের নবী হয়ে থাকে অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি
এই লোকটাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যায়ও আজকে তিন দিন হলো লোকটা উম্মতের মায়ায় কান্দে রে আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার মায়ায় পড়ে চারপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে ঘাস পানি খায় না আবু বকর ওমর একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে যার মায়ায় বেড়া বকরি দুম্বা পশু পাখিরা কান্দে আমাদের মায়ার নবী সারা কেউ না একটা দৌড় দিয়া যাইয়া দেখে নবীজি এখনো সেজদাই পড়ে কান্দতেছে আবু বকর ডাকে ওমর ওমর রে তাকাইয়া দেখ রে ওমর যেই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়েছিলে উম্মতের মায়ায় কানতে কানতে নবীর চেহারা মলিন হয়ে গেছে আবু বকর ডাকে ইয়া রাসূলুল্লাহ আর কানতে হবে না নবী গো আপনার উম্মতের জন্য যদি কোনো বিপদ হয়ে যায় আমি আবু বকরের সারা জীবনের নেকি আপনার উম্মতের দান করে দেব সুবহানাল্লাহ আবু বকরের নেকি দিল আমার নবীর কান্না বন্ধ হলো না ওমর বলেন হুজুর আমি ওমরের নেকি দিব নবীর কান্না বন্ধ হলো না অবশেষে দুইজনের সিদ্ধান্ত ইমাম হাসাইন আর হুসাইন কই হাসাইন হুসাইন সারা ফাতেমা সারা নবীকে উঠাইতে পারবে না খবর পৌঁছে দিল খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরার কাছে তিন দিন পর্যন্ত ফাতেমা কান্দে রে সুলায়া ঘুম দেয় না ইমাম হাসাইন হুসাইন না 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 বলে কান্দে একটা পানিও মুখে দেয় না খবর পৌঁছে গেছে নবীজি সেজদাই পড়ে উম্মতের মায়ায় কান্দতেছে হাসাইন হুসাইন সারা ফাতেমা সারা কেউ আনতে পারবে না ফাতেমা দুই সন্তান লইয়া দৌড়াইয়া পাহাড়ের কিনারে যাইয়া দেখে আমার নবী এখনো উম্মতের মায়ায় কান্দে তিনটা দিন যেই নবী আপনার আমার মত উম্মতের মায়ায় কান্দে গো এই নবী চিনা নবীর আদর্শ মানা বলুন আমাদের দরকার আছে কিনা জান্নাত আমরা পাবো আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে আর জান্নাতে হওয়ার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 950 বছর কষ্ট করেও পৃথিবীতে এই পরিবেশ দিতে পারে নাই আমার নবী 63 বছর জিন্দেগির কষ্টের সেই প্রতিদান আজকে রাঙ্গামাটির জমিনে যারা এই মজলিসে নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া বসে আছেন নবী আপনাদের কথা ভুলে নাই হাদিসের মধ্যে আসছে মজলিসু ফিকহিন খাইরু মিন ইবাদাতি 60 সানা আজকের এই এক কোরআনের মজলিসের মেহমানের জন্য আল্লাহ পাক 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করে দিয়েছে বলবেন হুজুর আমরা এত কম সময়ে বেশি নেকি কারণ আমরার যে হায়াত কম অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি আমরার তো হায়াত কম আমরার কাম কম মাইনা কয় না হাদিস মাজলিসু ফিকহিন খাইরু মিন ইবাদাতি 60 সানা কোরআনের এক মজলিস আজকের এই মজলিস একটা মজলিসে বসার কারণে আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে কাজ কম মাইনা বেশি অন্য নবীর উম্মতের বয়স বেশি কাজ বেশি মাইনা কম সকল নবীর উম্মতের চাইতে বলুন আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম এই আস্তে কোন গিলে গে বেশি না কম এটা কি তুফাজ্জলের ওয়াজ না কোরআন আল্লাহ নিজে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস একবার বলুন আল্লাহু আকবার তবে বাজান ভেজাল বুঝাল কইরেন ভেজাল কইরেন না ভেজাল ভেজাল বুঝেন তো ভেজাল ভেজাল একটুখানি বুঝাই
10 মিনিট সময় বেশি হইলে কষ্ট হইব ভেজাল আপনাদের রাঙ্গামাটি হয়তোবা নাই আমাদের ভৈরব এলাকায় আছে যখন হেরজখানায় পড়ি উস্তাদের দুধ কিনতে গেছি দুধ বাজার আছে যাইয়া দেখি দুধ বাজারে এক টিন দুধ এক ভদ্রলোকের মাথায় ঢালতেছে আমি কাছে খাড়ুইয়া কই আপনার ভাগ্যটা ভালো বাজারের মাইজা আপনারে দুধ দিয়া গোসল করাইতেছে শত শত মানুষ আরে জামাইরে অত দুধ দা গোসল করে না কি নসিব আপনার কি ভাগ্য ভালো আপনার অবশেষে দুধের ব্যাপারী কয় হুজুর ভাগ্য ভালো না কি চাই কো ফুজি শেষ ফুজি শেষ আরে ভাজান কোন কি ফুজি শেষ কহ 1800 দুধ আছে মাত্র 200 পানি দিছলাম আচ্ছা একটা সত্য কথা কইন কাজটা কি ভালো হইলো না আজার 1800 দুধ নষ্ট করলো মাত্র 200 পানি আজকে বিশ্বজুড়ে মুসলমান মার খায় একটাই কারণ 200 পানি নাইতে মুসলমানদের গায়ে হাত দিত এই শক্তি কার বলুন তো মুসলমানদের কেউ নাই বলুন তো মুসলমানদের গার্জিয়ান কে আল্লাহ এখনো আছে কিন্তু দুইশের পানি খাইছে হুজুর 1800 দুধ দুইশের পানি ইসলাম মেশিনে দরাত পড়ছে পানি এই দুধ আমার মাথার ডালছে হুজুর আমার ফুজিটা শেষ আজকে মুসলমানের পুঁজি শেষ করতেছি পুঁজি ঠিক রাখেন পুঁজিটা কত মজবুত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুঁজি ওয়ালার লাগিয়া আল্লাহ জান্নাত বানায় রাখছে আয়েন জান্নাতে যাওয়া কঠিন কিছু না সহজ পথ এরপরে মাশাআল্লাহ দেখবেন কিছু কিছু লোক আছে সাতবার হজ করে নিয়েছে মসজিদে বয়া হুজুর দোয়া কই দেন সাতবার হজ করছি আগামীতেও যাইবার নিয়ত করছি কি বেলা সাতবার হজ করছে আগামীতেও যাইবার নিয়ত করছে বাড়ি ঘরে খবর নিলে শোনা যায় ছোট ভাই বোনাতের যা সম্পদ সব নিজের নামে লিখে লাইছে এবার আপনারা ফয়সালা দেন ভাই বোনাতের হক মাইরা সাতবার হজ কইরা আটবারের নিয়ত কইরা বেহেশতে যাওয়া সম্ভব কিনা না মিচামিচি কাটাইলাম জিন্দেগি বলুন মিচামিচি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি কার বাবারে কার মুসাফির খানা জানো নাই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইলো গেল রইলো না হাইরে কত মানুষ
পোষাইলো গেল রই বাজানো বেজাল করতে যাওন যাইতো না বেজাল করতে চললা আড়া রসের দুধ দুইশের পানি দিয়া নষ্ট করেন না ভাই বোনের হক মাইরা সাতবার আটবার হজ করেন না কোনো লাভই তো আর হুদা দুই রাকাত নামাজ হইতো একটা কালিমা ওয়ালা বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট কিভাবে আসল সামনে বাজান কার বলাই যাইতে হবে এই রাতে নবীর আওলাদরা তিন দিন চার দিন না খাইয়া কানতেছে পানিটা পর্যন্ত পাইলো না আমার নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেলেন নবীর আওলাদেরা কষ্ট করেছে কিন্তু বেঈমানি করে নাই কষ্ট করেছে পুঁজি নষ্ট করে নাই কষ্ট করেছে দুধে পানি দেয় নাই কষ্ট করেছে ভাই বোনের হক মাইরা খায় নাই এই রূপগুলি আমাদের থাকলে বিপদ হবে হাসরে কবরে মউতে আসুন সেই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর পরামর্শ কত সুন্দর যারা আল্লাহর পরিচয় নবীর কাছ থেকে পেয়েছেন সেই আল্লাহ আপনাদেরকে সুন্দর পরামর্শ দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ইমানদাররা তোমরা ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সবাইকে লয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো আমানু যারা অন্য মানুষের কয় না ইমানদাররা কয় কোরআনে আছে ইয়া আইয়ুহান নাস কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না শুধু কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদাররা নবী যারা রে ইমানদার বানাইছে হেরা রে কইতাছে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এতে বোঝা যায় আল্লাহ আখেরি নবীর উম্মতের জাহান্নামের আগুন নিত না কিন্তু এ বেজার করুন যাইতো না কোরআনে কইছে যারা আমানু কি কয় দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন ও আমানু ইমানদার কালিমাওয়ালা মুসলমান রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কইরো বেহেশত দালামু এ কথা কয় না রবের ইবাদত রুকু সেজদা এটা হইল নামাজ নামাজ পড়লে বেহেশত দিব আল্লাহ এ কথা কয় না আল্লাহ বলছে নামাজের পরে আফআলুল খাইরা ভালা কাজ কইরো আফআলুল খাইরা ভালা কাজ কইরো আফআলুল খাইরা ভালা কাজ কইরো তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম তোমরা জান্নাতি হয়ে যাবে একবার বলুন মারহাবা এখন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছে একটা সত্য কথা বলবেন কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে একটা মানুষ যদি আজকের মাহফিলে অন্যায় থেকে ফিরে আসে এই মাহফিলের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ